হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে রাস্কিন বন্ডের দ্য আইস হ্যাবিট থেকে কিছু গুরুত্বপূর্ণ এসিকিউ কোশ্চেন নিয়ে হাজির হয়েছি, যেটাতে তোমরা এর বেঙ্গলি মিনিংও পেয়ে যাবে। তো ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো, এবং ভিডিওটি শুরু করার আগে করবো একটা রিকোয়েস্ট, তোমরা যারা নতুন এই চ্যানেলে এসেছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তো চলো তাহলে আজকে ভিডিওটি শুরু করছি। তো দেখো, ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে, অ্যাট হুইচ স্টেশন ডিড দ্য ব্লাইন্ড গার্ল গেট ইন টু দ্য ট্রেন, অর্থাৎ অন্ধ মেয়েটি কোন স্টেশনে ট্রেন উঠেছিল। দ্য ব্লাইন্ড গার্ল গট ইন টু দ্য ট্রেন অ্যাট রোহানা স্টেশন, অর্থাৎ রোহানা স্টেশনে ট্রেনে উঠেছিল। তারপরে দেখো, হোয়াই ওয়াজ দ্য ন্যারেটার আনেবল টু সে হোয়াট দ্য গার্ল লুকড লাইক, দ্য ন্যারেটার ওয়াজ আনেবল টু সে হোয়াট দ্য গার্ল লুকড লাইক বিকজ হি ওয়াজ টোটালি ব্লাইন্ড, মানে কেন বলতে পারেনি দেখতে কেমন ছিল, কারণ ন্যারেটার টোটালি অন্ধ ছিল। হু উড রিসিভ দ্য ব্লাইন্ড গার্ল অ্যাট দ্য ডেস্টিনেশন, কে অন্ধ মেয়েটিকে নিয়ে যেতে আসবে। দ্য আন্ট অফ দ্য ব্লাইন্ড গার্ল উড রিসিভ হার অ্যাট দ্য ডেস্টিনেশন, মেয়েটির আন্টি তাকে নিতে আসবে। হোয়াট ওয়াজ দ্য ডেস্টিনেশন অফ দ্য ন্যারেটার অফ দ্য শর্ট স্টোরি দ্য আইস হ্যাবিট, অর্থাৎ ন্যারেটারের গন্তব্যস্থল কোথায় ছিল। দ্য ডেস্টিনেশন অফ দ্য ন্যারেটার অফ দ্য শর্ট স্টোরি দ্য আইস হ্যাবিট ওয়াজ দেহরা অ্যান্ড দেন টু মুসৌরি, অর্থাৎ প্রথমে যাবে দেহরা, দেহরা থেকে চলে যাবে কোথায়, মুসৌরি, ডেস্টিনেশনটা ছিল মুসৌরি। হোয়াই ওয়াজ দ্য ন্যারেটার লাকি অ্যাকর্ডিং টু দ্য গার্ল, মেয়েটির মতে কেন লাকি ছিল। অ্যাকর্ডিং টু দ্য গার্ল দ্য ন্যারেটার ওয়াজ লাকি বিকজ হি উড বি এবল টু এনজয় দ্য বিউটি অফ দ্য মুসৌরি হিলস, অর্থাৎ সেই যে মুসৌরি পাহাড়ে সে যাচ্ছিল, মুসৌরিতে যাচ্ছিল, সেখানকার সৌন্দর্য উপভোগ করতে পারবে সেই জন্য। দেন আই মেড এ মিস্টেক, হোয়াট ওয়াজ দ্য মিস্টেক, অর্থাৎ ভুলটা কী ছিল। দ্য মিস্টেক ওয়াজ দ্যাট দ্য ন্যারেটার আস্কড দ্য গার্ল হোয়াট ইট ওয়াজ লাইক আউটসাইড, অর্থাৎ বাইরে কী দেখা যাচ্ছিলো এটা যখন জিজ্ঞেস করেছিল এটাই তার ভুল ছিল। দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, হোয়াট অলওয়েজ হ্যাপেন্স, সর্বদা কী ঘটে থাকে। হোয়েন দ্য ট্রেন ইজ ইন মোশন দ্য ট্রি সিমস টু বি মুভিং হোয়াইল দ্য প্যাসেঞ্জার সিম টু বি স্ট্যান্ডিং স্টিল, অর্থাৎ যখন ট্রেনটা চলতে থাকে তখন গাছগুলো মনে হয় চলছে আর প্যাসেঞ্জারগুলো বসে রয়েছে। হোয়াট ওয়াজ দ্য কমপ্লিমেন্ট অফ দ্য ন্যারেটার অ্যাবাউট দ্য গার্লস ফেস, মানে মেয়েটির মুখ নিয়ে কী বলেছিল। দ্য ন্যারেটার্স কমপ্লিমেন্ট ওয়াজ দ্যাট দ্য গার্ল হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস। হোয়াট ডিড দ্য ন্যারেটার আস্ক দ্য নিউ প্যাসেঞ্জার অ্যাবাউট দ্য গার্ল, দ্য ন্যারেটার আস্কড দ্য নিউ প্যাসেঞ্জার অ্যাবাউট হাউ দ্য হেয়ার অফ দ্য ডিপার্টিং গার্ল ওয়াজ, অর্থাৎ চুলটা কেমন ছিল সেটা নিয়েই সে জিজ্ঞেস করেছিল নতুন প্যাসেঞ্জারটাকে, হাউ দ্য হেয়ার অফ দ্য ডিপার্টিং গার্ল ওয়াজ। হোয়াই কুড নট দ্য গার্ল বিয়ার এ লং জার্নি ইন এ ট্রেন, দ্য গার্ল কুড নট বিয়ার এ লং জার্নি ইন এ ট্রেন বিকজ সি কুড নট বিয়ার টু সিট ইন এ ট্রেন ফর মোর দ্যান টু আর থ্রি আওয়ার্স। হোয়েন ডু দ্য হিলস লুক লাভলি অ্যাকর্ডিং টু রাস্কিন বন্ড, অ্যাকর্ডিং টু রাস্কিন বন্ড দ্য হিলস লুক লাভলি ইন অক্টোবর। হু উড কাম টু রিসিভ দ্য গার্ল এট সাহারানপুর, সাহারানপুরে কে আসতো। দ্য আন্ট অফ দ্য গার্ল উড কাম টু রিসিভ দ্য গার্ল এট সাহারানপুর, অর্থাৎ সাহারানপুরে। হোয়াট ডিড দ্য সেকেন্ড ফেলো প্যাসেঞ্জার শে টু দ্য ব্লাইন্ড ন্যারেটার অ্যাবাউট দ্য গার্লস আইস, তার চোখ নিয়ে কে বলেছিল। দ্য সেকেন্ড ফেলো প্যাসেঞ্জার টোল্ড দ্য ব্লাইন্ড ন্যারেটার দ্যাট দ্য গার্লস আইস ওয়ার বিউটিফুল অ্যান্ড অ্যাট্রাকটিভ বাট ওয়ার অফ নো ইউজ টু হার। হোয়াই ওয়াজ দ্য গার্ল ইন দ্য আইস হ্যাবিট স্টার্টেলড বাই দ্য ন্যারেটার্স কোয়েশ্চেন, দ্য গার্ল ওয়াজ স্টার্টেলড বাই দ্য ন্যারেটার্স কোয়েশ্চেন বিকজ সি ডিড নট নো দ্যাট দেয়ার ওয়াজ এনি ওয়ান ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট। হোয়াট ওয়াজ দ্য গার্লস রিপ্লাই হোয়েন দ্য ন্যারেটার টোল্ড দ্য গার্ল দ্যাট সি হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস, দ্য গার্ল লাফড অ্যান্ড অ্যাডমিটেড দ্যাট মেনি অফ হার অ্যাকোয়েন্টেন্সেস হ্যাড অলরেডি টোল্ড হার দ্যাট সি হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস।
তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো। তারপরে দেখো, হু ব্রক ইন টু দ্য রিভিরি অফ দ্য ন্যারেটর, দ্য নিউ প্যাসেঞ্জার হু হ্যাড গট ইন টু দ্য ট্রেন কম্পার্টমেন্ট ব্রক ইন টু দ্য রিভিরি, হু হোয়াই ওয়ার দ্য আইজ অফ দ্য গার্ল অফ নো ইউজ, দ্য আইজ অফ দ্য গার্ল ওয়ার অফ নো ইউজ বিকজ দ্য গার্ল ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড। How was the voice of the girl according to the narrator? According to the narrator, the voice of the girl had the sparkle of a mountain stream. How was the voice of the girl's aunt according to the narrator? According to the narrator, the voice of the girl's aunt was high pitched. How did the narrator know that the girl wore slippers? The narrator knew that the girl wore slippers from the way they slept against her heels. What were the eyes of the narrator in the eyes of it sensitive to? The eyes of the narrator in the eyes of it were sensitive only to light and darkness. What did the people with good eyesight often fail to see? People having good eyesight often fail to see what is in front of them. What was the girl tired of? The girl was tired of people telling her that she had a pretty face. What according to the narrator of Ruskin Bond's story, the eyes have it is the best time to visit the hills. মানে কোন সময়টা ভালো পাহাড়ে যাওয়ার জন্য? According to the narrator of Ruskin Bond's story, the eyes have it the best time to visit the hills is October. তো অক্টোবরটা হচ্ছে সবথেকে বেস্ট টাইম।